সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবায়ত ফেরদৌস অনুষ্ঠানটি শুনি থেকে সম্প্রচার হয় দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় হরতাল ও সংঘাসের ঘেরাটোপে রাজনীতি এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মোল্লা রনি আমাদের সঙ্গে আছেন বিএনপির সাবেক সাংসদ মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ জামান দর্শক চলে আপনি আলোচনা অংশ নিতে পারেন জানাতে পারেন আপনার মূল্যবান মতামত এই জন্য আমাদেরকে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখার নম্বরে আমরা মূল আলোচনায় যাব তবে তার আগে কয়েকটি টিভি চ্যানেলে রাতের সংবাদের প্রধান প্রধান মির্জা ফখরুল সাদেক হোসেন খোকা রুহুল কবির রিজভি সহ বিএনপির শতাধিক নেতাকর্মী গ্রেফতার মঙ্গলবার সারা দেশে হরতাল সহিংসতা বন্ধ করে খোলা মন নিয়ে এগিয়ে এলে যে কোনো দলের সাথে আলোচনায় রাজি সরকার জানালেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি চট্টগ্রামে গণজাগরণ মঞ্চ দখলের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলামী প্রতিরোধে ঐক্যবদ্ধ পল্টনে ককটেল বিস্ফোরণে আঠেরো দলের কর্মসূচি পণ্ড বিএনপি কার্যালয়ে তল্লাশি বোমা উদ্ধার মির্জা ফখরুল ও রিজভি সহ অনেক নেতাকর্মী আটক কাল সারা দেশে হরতালের ডাক গণজাগরণ মঞ্চের সমাবেশ কর্মসূচি প্রতিরোধে চট্টগ্রামে তেরোই মার্চ হেফাজতে ইসলামীর পাল্টা সমাবেশ ও হরতালের ডাক সিঙ্গাপুরে রাষ্ট্রপতির অবস্থা অপরিবর্তিত মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধানমন্ত্রীর এবং মুশফিকের ডাবল সহ গলে বাংলাদেশের তিন সেঞ্চুরি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্রয়ের পথে জি আমরা শিরোনামগুলো শুনলাম আমরা আলোচনা যাব তার আগে আমরা জানি যে মহামান্য রাষ্ট্রপতি সিঙ্গাপুরে অসুস্থ অবস্থায় আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তো আপনি যদি একটু মহামান্য রাষ্ট্রপতি সম্পর্কে কিছু বলে আমরা শুরু করতে চাই না আমাদের রাষ্ট্রপতি এই মুহূর্তে আমাদের রাজনীতির অত্যন্ত বয়োজ্যেষ্ঠ এবং সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে আমাদের চিরাচরিত সমাজে যে নেগেটিভ বা নাবোধক বিষয়গুলো চরিত্রে থাকে সে সমস্ত বিষয়গুলো এখনও পর্যন্ত ওনাকে স্পর্শ করেনি উনি এবং ওনার পরিবার এখনও অনেকের কাছে শ্রদ্ধার বিষয় থেকে আজকে রাতের মতো ফিরলাম মালয়েশিয়া থেকে তা আমি যখন প্রথম বিদেশে যাই এবং সেখানে সিঙ্গাপুরে গিয়ে তখন জলিল সাহেব সেখানে সিঙ্গাপুরে ভর্তি হলেন এবং তারপরের দিনে উনি ইন্তেকাল করলেন এবং আজকে দেশে আসার পরে আমি রাষ্ট্রপতির যে সিসিউ ইউতে যে ওনার অবস্থান এবং ওনার যে অসুস্থ হওয়ার এই ঘটনা আমাকে ভীষণভাবে আলোড়িত করছে কেননা ওয়ান ইলেভেনের সময় আজকে আওয়ামী লীগের অনেক সুবিধাভোগী অনেক সুন্দর সুন্দর মানুষ অনেক বড় বড় নেতার দেখা সাক্ষাৎ পাওয়া যাচ্ছে কিন্তু এক এগারো সময় মাননীয় প্রধানমন্ত্রী যখন আপনার জেলখানাতে আছেন খুব অল্প কয়েকজন নেতা এবং কর্মীকে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি তখন কাজ করছিলেন আমার সৌভাগ্য হয়েছিল, ঠিক ওই সময়টাতে তার সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে তার কিছু নির্দেশ পালন করার জন্যে তো সেই সময় তাকে দেখেছি গভীরভাবে দেখেছি আমার তরুণ মনের সমস্ত আকুতি দিয়ে তার প্রবীণ মনের সমস্ত আপনার হুকুম এবং সমস্ত প্রজ্ঞা এবং এই দেশকে নিয়ে চিন্তা দলকে নিয়ে চিন্তা এই বিষয়গুলো নিয়ে আমি তখন তার সঙ্গে একান্তভাবে কাজ করেছি আজ জাতির এই সন্ধিক্ষণে তিনি যদি আমাদের মধ্যে সুস্থ থাকতেন যে কোনো কারণে আমরা সমস্ত দেশ আছে একটা অস্থিরতায় তিনি যদি সুস্থ থাকতেন তিনি যদি সাবলীল থাকতেন ভালো থাকতেন আমাদের দেশের মানুষ একজন মুরব্বীকে পেত আমি এই সময়টাতে তার এই সংকটাপূর্ণ অবস্থাতে তার দীর্ঘায়ু কামনা করছি তার রোগমুক্তি কামনা করছি এবং আমি চাই যে তিনি সুস্থ হয়ে আবার আমাদের বাংলাদেশে আমরা সকলে মধ্যে সবাই মিলে চাচ্ছি তো আজকে যেটা দেখেছেন যে বিএনপি প্রায় শতাধিক নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ বিএনপির কার্যালয়ে ঢুকে তাদেরকে নিয়ে আসে বিজয় ফখরুল আরও অনেক সিনিয়র নেতা যারা ছিলেন তো রকম ধরে আনা এবং বিএনপির হরতাল এবং তারা বলেছে নেতা কর্মীদের ছেড়ে না দিলে হরতাল আরও প্রলম্বিত হবে এবং আঠারো উনিশ তারিখ ডেটও ঘোষণা করা হয়েছে পরীক্ষার ক্যালেন্ডারের মতো এখন আবার তারিখ পাওয়া যাচ্ছে যে আগে থেকে হরতাল হবে তো এই এই যে হরতাল এই যে সংঘাত সংঘর্ষ গ্রেপ্তার এই তো চলছে রাজনীতি এটাই কি আমাদের নিয়তি আসলে আসলে আরটিভিতে আমার আজকে প্রথম প্রোগ্রাম যাই হোক বিষয়টা আমার জন্য খুবই সেনসিটিভ খুবই স্পর্শকাতর এবং এই কারণ আমি বোধহয় একমাত্র এমপি যে হরতালের বিপরীত কথা বলার জন্য আমাকে দল থেকে বহিষ্কৃত হতে হয়েছিল তো যাই হোক বক্তব্য শুরুতে রাষ্ট্রপতি নিয়ে যেহেতু কথাটা উঠেছে একটু কথা বলতে চাই আসলে বিষয়টা আমাদের খুব ভারাকান্ত করে আমাদের এই দায়িত্ব জ্ঞানহীনতা আমি যত জানতে পেরেছি শনিবার দিন সকালে দশটার দিকে রাষ্ট্রপতি শ্বাসকষ্ট হয়েছিল বঙ্গভবন থেকে সিএমএস খুব দূরে নয় অথচ রাষ্ট্রপতিকে ভর্তি করা হয়েছে রাত্রে দশটায় এতক্ষণ সময় কেন লাগলো আমি জানি না কি কারণে হলো জানি না সেদিন রাষ্ট্রপতির জন্মদিন ছিল এই যে রাষ্ট্রপতি নিয়ে আমরা যে হেলাফেলা করলাম তাকে বঙ্গভবন থেকে সিএমএসি নিয়ে যেতে এমন সময় নিয়ে গেলাম যখন তার অবস্থা খুব ক্রিটিক্যাল হয়ে গেল আমরা সিঙ্গাপুরে পাঠালাম রাষ্ট্রপতি সুস্থই ফিরে আসুক রাষ্ট্রপতি শুধু বাংলাদেশ রাষ্ট্রপতি না রাষ্ট্রপতি আমার এলাকার মানুষ কিশোরগঞ্জের মানুষ আমরা তাকে নিয়ে গর্বিত আনন্দিত কাজে আজকে রাষ্ট্রপতির প্রতি এই অবহেলাটা যাতে সহজে মেনে নেবে বলে আমার মনে হয় না তবে আগামীতে আমাদের সাবধান হওয়া উচিত আসলে আমরা হরতালে কথা বলি আমি প্রথমে বলেছিলাম যে আমি হরতালের বিপক্ষের লোক কারণ আমি মনে করি যেখানে গণতান্ত্রিক পরিবেশ আছে সংসদ আছে একটি সময়ের পরে একটি নির্বাচন আছে সেখানে জনগণের ইচ্ছা প্রকাশ করার একটা সুযোগ আছে প্লাস জনগণের যা নির্বাচন নেতৃত্ব তারা কথা বলার সুযোগ আছে আর গত দশ বছর যাবৎ বিশেষ করে আট বছর যাবৎ আমাদের এই যে বিভিন্ন মিডিয়াতে যে টক শো শুরু হয়েছে তার মাধ্যমে আমরা কিন্তু মনের মাধুরী মিশিয়ে কথা বলতে পারি যার যেরকম খুশি তথ্যপদ্য দিয়ে আমার মনের গভীরে এই কথাটা বলে দিতে পারি ব্যক্তিগত কথা বলে দিতে পারি এই সুযোগটা কিন্তু আমাদের অতীতে ছিল না তারপরে আজকে আমাদেরকে হরতালের মতো একটা চরম পথে যেতে হয় এবং সবচেয়ে বড় দুঃখ লাগে যে সরকারি দল যখন যেই থাকেন সে হরতালের বিপক্ষে থাকে আর তিনি যখন বিরোধী দলে যান তখন সরকারের পক্ষে তখন তারা হরতালের পক্ষে চলে যায় এবং সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক প্রসূত একটা হরতাল হয়েছে নারায়ণগঞ্জে মনে হচ্ছে একটা প্রহসন একটি ফুলের মতো একটা পবিত্র ছেলে মারা গেল তার বিচারের জন্য এসপি কে ডিসি কে কাউকে আমি দায়ী করলাম না কারোর মধ্যে একশা নিলাম না আমরা হরতাল দিয়ে দিলাম সরকারে তো হরতাল করছে কি প্রহসন তো ওই হরতালের পরে আজ আগামীকালকে যে হরতাল সে হরতালটা তো বুঝাই যাচ্ছে যে সরকার ইচ্ছা করে হরতাল ডেকে নিয়ে আসতেন আপনার কি মনে হয় আপনি তো আগামীকাল হরতাল কিন্তু সরকার ডাকেনি বিএনপি ডেকেছে

তিন ঘন্টা তো লাইভ প্রোগ্রাম দেখানোর কথা তারা তো লাইভ দেখানি তারা দুই মিনিটের প্রোগ্রামটাকে বারবার দেখাচ্ছে দেখিয়ে এমন ধরে সারাদেশে উত্তর সৃষ্টি করেছে যাতে আগামী দিনে হরতালটা আরও তেরো হয় তিনটা জিনিস খেয়াল করে দেখেন এটা আমি তর্কের হাতে বলছি আমি কিন্তু হরতালের বিরুদ্ধে হরতালের জন্য আমি বহিষ্কৃত হয়েছি এবং এখন আমি গত মঙ্গলবারে হরতাল দেওয়ার জন্য আমি বেগম খালেদা জিয়াকে অত্যন্ত কঠিন ভাষায় আমি মিডিয়াতে বলেছি এবং তাকে এক দাবি করেছি আপনি গত মঙ্গলবার কেন হরতাল দিলেন সিঙ্গাবর্তি এসে কেন হরতাল দিলেন তারপরে আমি আজকে বলছি সরকার আগামীকালে হরতাল করেছে সরকারের স্বার্থটা অনেক লাভ আছে দেখেন আঠারো দলের হোক যাই হোক তারা একটা সমাবেশ দেখেছে সমাবেশটা পল্টনে সড়ক হয়েছে ধরে নিলাম সেখানে বোয়া ফেলতেছে পুলিশ কি প্রয়োজন ছিল আমরা তো তার চার দিন আগে দেখেছি সাবাক চত্বরে একটা বোমা ফটকা পড়েছে পুলিশ অ্যাকশন হয়নি নাই দেখেছি পিজির থেকে একটা বোমা পড়েছে কই পিজিতে কেউ চেস করে নাই এগুলো যদি আমাদেরকে বলেন অন্ধ হয়ে টিভি দেখতে তাহলে তো হবে না একই ঘটনা র্যাবের উপরে ককটেল পড়লো কোথায় শাবাগ চত্বরে পিজির থেকে ভালো না কই পুলিশ তো পিজিতে ঢুকলো না কেউ আর একইভাবে যদি পল্টনের সমাবেশ হচ্ছে কোনো পুলিশ নাই কোনো পুলিশ দেখা যাচ্ছে না পুলিশ দূরে বসে আছে কি সুন্দর শান্ত সুস্থ চেহারা পুলিশের দেখি মনে হচ্ছে সঙ্গে সঙ্গে আক্রমণ মির্জা ফখরুল ডানে তাকাইলো না ফার্স্ট মিডিয়া পায়ে তার মানে কি হরতাল আগের মধ্যে ছিল তার মানে তার মানে সে দেখলো যে এখন যদি না দেয়

অফিস পর্যন্ত ধরে নিয়ে আসলো গ্রেপ্তার করা হলো এবং তার প্রতিক্রিয়া হরতাল দিয়েছে এটা কতটা গণতান্ত্রিক যাবো তার ফোন আছে ঠিক আপনার কাছে বোধহয় ফোনটি করবে ফোন পরে গেছে আচ্ছা ঠিক আছে আপনি আলোচনা করেন না এখানে আমাদের আমার বিজ্ঞ সহকর্মী এবং আমার প্রিয় শুভার্থী এবং বড় ভাই মেজর আক্তার সাহেব সরকারি দলকে দায়ী করে যে বক্তব্যগুলো দিলেন আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রত্যেকটি বিষয়ে অপোস করছি এই যে বিএনপি হরতাল ডাকলো সরকারি দল কখনই শুধু আওয়ামী লীগ নয় যে কোনো সরকারি দল কখনই চাইবে না যে একটি বিরোধী দল হরতাল ডাকুক তো সেক্ষেত্রে ওনারাও বিভিন্ন সময় সরকারে ছিলেন এখন সরকার প্রাণান্ত সবসময় চেষ্টা করে যে বিরোধী দলগুলো নিয়মতান্ত্রিকভাবে তাদের বিরোধী দলীয় কার্যক্রম চালাক কিন্তু যে কোনো কারণেই আমাদের যে প্রধান বিরোধী দলের সঙ্গে জামায়াত ইসলামের একটা আত্মিক সুসম্পর্ক হয়ে যাওয়ার কারণে সরকার সবসময় ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে যে বিএনপির যে কোনো একটা সমস্যা মানে সমাবেশকে কেন্দ্র করে একটা লাশের রাজনীতি হতে পারে এবং সেই লাশের রাজনীতিটা দিনকে দিন আপনি জানেন যে ভয়াবহ আকার ধারণ করছে এখন দেশ পরিচালনা করছে সরকার ফলে সরকার যেটা আশঙ্কা করছে যে এর মাধ্যমে দেখা যাচ্ছে যে একটা বিরাট হানাহানির ঘটনা ঘটতে পারে এবং সেটা ওই অফিসকে কেন্দ্র করে ফলে সরকারের প্রত্যেকটা মেশিনারি এখানে একটা অ্যালার্ট ছিল তো অ্যালার্ট থাকতে গিয়ে এবং যখন আপনি জানেন যে যখন একটা রায়ট হয় বা যখন একটা ঘটনা ঘটে ঘটনার ঘটতে গিয়ে যে পরিস্থিতিটা উদ্ভব হয় সেটা কিন্তু কখনই পূর্ব পরিকল্পনা করা হয় না মারামারি কাটাকাটি এ সমস্ত হয় না পুলিশের রায় অ্যাকশন আমি নিজেও যখন বিরোধী দলে ছিলাম যখন দেখা যাচ্ছে যে পুলিশ অ্যাকশনে আসে এই যে পুলিশ অফিসারের সাথে পাঁচ মিনিট আগে আমার বন্ধুত্বের মতো কথা হলো সেই এসে হঠাৎ কথা নাই বাথা নাই পিঠের উপর দড়াম দড়াম করে বাড়ি শুরু করলো এরকম ঘটনা আমাদের নিজেদেরও আছে ফলে এটাকে আমি সরকারি কোনো পরিকল্প পূর্ব পরিকল্পনা বলবো না এটা বিরোধী দলের একটা পূর্ব পরিকল্পনা থাকতে পারে তবে এখানে একটা বেশি উল্লেখ্য সেটা হলো আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রী বিভিন্ন সময় তার নেতাকর্মীদের ব্যাপারে অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং বলেছেন যে এইভাবে দল চলে না আপনারা খালি আন্দোলনের ঘোষণা দিবেন মাঠে থাকবেন না হরতালের ঘোষণা দিবেন কেউ মাঠে থাকবেন না কোনো নেতাকে পাওয়া যায় না আপনারা যদি ভবিষ্যতে এই ধরনের কাজকর্ম করেন আপনাদের কাউকে মনোনয়ন দেওয়া হবে না এটা কিন্তু একাধিকবার এই পত্রিকায় মিডিয়াতে টেলিভিশনে প্রচার করেছেন তো এখন বিরোধী দলীয় যারা নেতৃবৃন্দ আছেন তাদের একটা অ্যাক্টিং দেখানো দরকার ছিল হতে হবে তার নেত্রীর কাছ থেকে তাকে সার্টিফিকেট নিতে হবে মনোনয়ন নিতে হবে কেননা আমাদের যত কথাই বলি না কেন অর্থাৎ দু হাজার চোদ্দো সনের নির্বাচনকে টার্গেট করে গোপনে গোপনে কিন্তু সব দলই কাজ করছে অর্থাৎ এখন যে রাজনীতি যা কিছু দেখছেন এটা একটা বিরাট আমরা কিন্তু ফাঁকা বলি এবং একটা অভিনয় মূল জিনিসটা হলো আগামী যে নির্বাচনটা হবে হবে বলে মনে করি হ্যাঁ আমি মনে করছি এবং আপনি একটি লিখে রাখেন নির্বাচন হবে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করে জয়টা নিজের পক্ষে আনার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এখন অ্যাক্টিং করছে এই অ্যাক্টিং করতে গিয়ে কারো কারো ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে কারো কারো দেখা যাচ্ছে মঞ্চ থেকে পতিত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সবারই টার্গেট হলো আমাদের নির্বাচন এবং আমাদের এখন যে সিস্টেমটা দাঁড়িয়ে গেছে গত বিয়াল্লিশ বছরে নির্বাচনের বাইরে আমরা আসলে কোনো কিছু চিন্তা করতে পারছি না তো এখন সেইটা কাজ করতে গিয়ে বিএনপির যারা নেতৃবৃন্দ দেখবেন যারা ধরা পড়েছে তারা সবাই কিন্তু পদ এবং পদবীর হোল্ডার তারা চিন্তা করলো যে যে রাস্তায় থেকে এই প্রত্যেকটা আন্দোলন সমাবেশ এগুলো ফেস করা যত না টাফ তার সাথে বেশি সহজ হলো যদি আমি জেলখানা থেকে মোটামুটি মাসখানে ঘুরে আসতে পারি দলেও মর্যাদা বাড়লো ওখানে নিরাপদ থাকলাম এবং সরকারকে আমি এক হাত দেখাই দিলাম তো এটার মধ্যে যদি কনসপিরেসি থাকে ইট ক্যান বি ডান বাই দ্য অপোজিশন নট বাই দ্য গভর্নমেন্ট আপনাকে জিজ্ঞেস মানে হরতালের মধ্যে তো আমরা আসলে আটকা পড়ে গেছি যে সরকারি আসে হরতাল হচ্ছে তো আপনি যখন হরতালটি বিরোধিতা করেছিলেন যুক্তি কি ছিল যে কেন হরতাল করা যাবে না আমার যুক্তিটা তো ছিল এটাই যে আমরা বলেছিলাম আমার বক্তব্য ছিল তৎকালীন দিনে পত্রিকা ছিল যে এটা একটা অসভ্য কার্যক্রম কারণ আপনি জোর করে আমাকে আপনার পথে নিয়ে যেতে চাবেন এটা তখন বলেছিলাম এখনো আমি হরতাল গুলাতে আমি সমর্থন করি না এখনো এই আগামীকালে হরতালে কি ক্ষতি হয় আসলে সমর্থনটা হচ্ছে হরতাল তো কোন বুদ্ধির খেলা না রাজনীতি তো বুদ্ধির খেলা ছিল না যেখানে যে সরকারকে আমি অস্বীকার করবো সেই সরকারের বিরুদ্ধে হরতাল ছাড়া কোনো বিকল্প নেই বর্তমানে কি আমি মনি আমাকে এই সরকারকে অসহায় করতে পারছি আমি কি ওনাকে সংসদ অসহায় করতেছি উনি তো বললেন নির্বাচনে আসবেন এখানে কি হচ্ছে আমাদের একটি কথা বললেন না ওই ভাই যে শব্দ আমরা এমনি ব্যবহার করি রায়ট আরে রায়ট পুলিশ আছে আমাদের রায়টের জন্য ম্যানেজমেন্ট আছে এখন এখানে একটা তাৎক্ষণিকভাবে আমি যেটা বললাম যে পুলিশ গিয়ে আগেও আমরা করেছি আমি বলি না আমি করে নেই আমি বলেছি এগুলাকে কিছু কিছু ঘটনাকে খারাপের দিকে নিয়ে যেতে বাধ্য করে এই যেমন উনি বললেন নির্বাচনের মনোনয়ন পাওয়ার জন্য মনোনয়ন পাওয়ার জন্য কালকে নির্বাচনের হরতালে যারা ছিল তারা তো দলে অফিসে বসে গল্প করতেছিল মিটিং হচ্ছিল নিচে উপরে তারা বসেছিল যেখানে দপ্তর সে দিন যে অফিসে ক্লার্ক সে তো নমিনেশন পাবে না এই একশো জন যারা গ্রেপ্তার হয়েছে তার মধ্যে আশি জনেই নেতারা তারা ওই না কথা বলছি আমাদের বিষয়গুলো সিরিয়াসলি নেওয়া উচিত আমাদের চিন্তা করতে হবে আমাদের বক্তব্য সঙ্গে মানুষ অনেক অনেকেই রাতে গভীরতা আমাদের কথা শুনতেছে এবং আপনি জানবেন তার একটা ক্রিয়া প্রতিক্রিয়া সব আসতেছে কালকে হরতাল হবে এবং অলরেডি বলে দিয়েছে আঠারো দলের মিটিং করে যদি তাদেরকে না ছাড়া হয় তাহলে লাগাতার হরতাল হবে আঠারো এবং উনিশে হরতাল হবে আরো লাগাতার হরতাল হবে এগুলো কতগুলো গ্রামার হয়ে গেছে রাজনীতি গ্রামার হম প্রতিটা সরকারের গত চার চারটি সরকার আমরা দেখলাম যে সরকারের শেষ বছর এসে এই একটা নোজ সৃষ্টি করে আমরা যেটা মনে করি যেটা দায়িত্বশীল যে রাজনৈতিক দলের আচরণ যে হরতালে অর্থনীতির যে ক্ষতি হয় আপনি তো প্রাক্তস এর কথা বলছেন মানুষের নর্ম্যাটিভ হচ্ছে যারা রাজনৈতিক দল তারা দায়িত্বশীল হবে দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্র চালাবে পুরো পৃথিবী জুড়ে সেই চর্চা যদি দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্র চালাতে হয় উচিত আমি তো এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যদি আজকে বর্তমান সরকার সমালোচনা করি তা দেখা যাবে ঠিক আজকে সরকার যা যা করছে ঠিক আমার সরকার ঠিক তাই করে গেছে যার ফলে আমি যদি এই সরকার খারাপ বলি তাহলে আমি কিন্তু ভালো না আমরা কিন্তু দুইটি রাজনৈতিক দলে প্রমাণ করে দিয়েছি যে আসলে আমরা উই আর নট এ ব্যাটার চয়েস কিন্তু আজকে জাতির কাছে কোনো ব্যাটার চয়েস নাই ব্যাটার চয়েস নাই বলে আমরা কিন্তু এখানে ঘুরপাকাচ্ছি এখানে আমরা ঘুরতেছি আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন আজকে কিন্তু হাটে মাঠে বাজারে সবার একটা কথা হচ্ছে যে এইভাবে চলবে না আর একটা ওয়ান এখন আবার কি হবে ঠিক আছে আমরা এটা নিয়ে আরও কথা বলবো এরপর যারা ছোট্ট বিরতি নেব প্রিয় দর্শক আপনারা দেখছেন আওয়াজ ডেমোক্রেসি আমরা ছোট্ট বিরতি দিচ্ছি ফিরছি এখন বিরতির পর আপনাদের আবারও স্বাগত দেখছিলেন আওয়াজ ডেমোক্রেসি আলোচনা করছি চলমান সংঘাতময় রাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আছেন গোলাম মৌলা রনি এবং মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আক্তর জামান তো বিরতির আগে আমরা এডমিশনের কথা বলছিলাম রনি ভাই যদি যোগ করেন আপনি যেটা বলছিলেন যে বিএনপি এবং জামাতের এই যে ঐক্য আসলে যেটা শাহবাগ থেকে শুরু করে প্রজন্ম সবাই বলেছে যে বিএনপিকে জামাত ত্যাগ করতে হবে বাংলাদেশে যারা সরকারে থাকবে তারা মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে একাত্তরের পক্ষে দেশকে মানবে যারা বিরোধী দলে থাকবে তারা হচ্ছে একাত্তর মানবে মুক্তিযুদ্ধকে মানবে মানে একাত্তর মুক্তিযুদ্ধকে না মেনে বাংলাদেশে রাজনীতি করা যাবে না আমি এখানে দুটো প্রসঙ্গ টানতে চাচ্ছি প্রথমে টানতে চাচ্ছি হরতাল প্রসঙ্গে হরতাল যে শব্দটি এটি একটি গুজরাটি শব্দ মহাত্মা গান্ধী এই প্রথম দক্ষিণ আফ্রিকাতে হরতাল পালন করেছিলেন এবং ভারতবর্ষে এসে প্রথম হরতাল পালন করলেন এবং এই হরতাল গুজরাটি শব্দের অর্থ আমরা মানি না আমরা মানি না অর্থাৎ রাষ্ট্রকে যখন অস্বীকার করা হয় পরিপূর্ণভাবে যেটি তৎকালীন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে এই শব্দটি প্রায়গিক অর্থে একদম নির্ভুল ছিল কিন্তু স্বাধীন বাংলাদেশে বা যে কোনো একটি স্বাধীন রাষ্ট্রে পৃথিবীর কোনো দেশে কিন্তু হরতাল হয় না মানে শব্দটি ব্যবহৃত হয় না আপনি দেখবেন যে পশ্চিমবঙ্গ কিংবা ভারতে এখন যে জিনিসটা সেটি ওরা বলে বন্ধ কিন্তু হরতাল শব্দটি কিন্তু তারা ব্যবহার করে না কিন্তু আমরা জেনে হোক অজেনে হোক এই জিনিসটি অর্থাৎ আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের মূলে একটি কোঠারাগা দিয়ে এই শব্দটি আমরা এখন পর্যন্ত ব্যবহার করে যাচ্ছে যেটা যেহেতু আমি দর্শকদের স্বার্থে এটা বলতে চাই যে আমাদের প্রতিবাদ জানানোর যে ভাষাটি এটির প্রতি শব্দ হরতাল হওয়া উচিত নয় এই শব্দটাই হলো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের

এটা সরকারেরও অ্যাকচুয়ালি দায়িত্ব আছে এটাকে টেক কেয়ার করা সেই সাথে বিরোধী দল যে এই যে হরতাল দিচ্ছে এই হরতাল থেকে সরকারের কোনো ক্ষতি হচ্ছে না আমাদের ক্ষতি হচ্ছে সেখানে আমার একটি প্রশ্ন যে এটা তো মতামত হচ্ছে এটা তো সরকারের কোনো ক্ষতি হচ্ছে না সরকারের কোনো গাড়ি ঘোরা ভাঙছে না তো আমার আপনার জনগণের জি আমার মনে আপনার প্রশ্ন এবং খবট আমরা টের পাচ্ছি আমরা উত্তরটি খুঁজবো তার আগে অনির্বাণ ভাই যদি এই আলোচনাটা শেষ করেন এই গেল হরতালের প্রসঙ্গটি নিয়ে দ্বিতীয় যে প্রসঙ্গটি নিয়ে আমি আলোচনা করতেছি সেটি হলো যে আমাদের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিএনপির মধ্যে অনেক মহান মুক্তিযোদ্ধা রয়েছেন যাদের রণাঙ্গনে প্রত্যক্ষ যুদ্ধ করার গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে আজ জামায়াত ইসলামের মতো একটি স্বাধীনতা বিরোধী চক্র যখন একই পতাকা নিয়ে তাদের মন্ত্রিপরিষদে স্থান পায় এবং একই মঞ্চে তারা বসে তখন ওই সমস্ত বীর মুক্তিযোদ্ধারা রাজনৈতিক কারণে বিএনপির সাথে থাকা সত্ত্বেও তাদের অন্তর কিন্তু ভেঙে খান খান হয়ে যায় এই অন্তর একটা শক্তি নিয়ে কখনো একটি রাজনৈতিক দল দাঁড়াতে পারে না এবং ঠিক সেই একই ভঙ্গুর অবস্থার মধ্যে এখন বিএনপি পড়েছে এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে তারা যদি বলে যে না ঠিক আছে আমরা আমাদের সেই খোলস থেকে আমরা বের হয়ে আসবো জামায়াত ইসলামী যেভাবে বলে আমরা এই জমিনে সংবিধান মানি না আল্লা রায়ন চাই বিএনপি যদি বলে যে না আমরা মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করি আমরা এখন পর্যন্ত মনে করি মুক্তিযুদ্ধ একটা ভুল সিদ্ধান্ত ছিল যে কোনো কারণে স্বাধীন হয়ে গেছে আমরা স্বাধীনতা মেনে নিয়েছি কিন্তু একই সঙ্গে আমরা মুক্তিযুদ্ধকে মানি না এরপরে তারা জনগণের কাছে যাক এবং জনগণের মতামত চাক জনসমর্থন চাক কিন্তু এই যে হিপোক্রেসি অর্থাৎ তারা একবার বলছে আমাদের প্রতিষ্ঠাতা মহান মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবার তারা বলছে আমাদের প্রধান সাহায্যকারী শক্তি সুলতানা নাসিরা হলো জমায়েত ইসলামী বাংলাদেশ যাদের মাধ্যমে আমরা ক্ষমতায় আসছি এই যে দ্বিমুখী চরিত্রে অন্তর্ঘাত চরিত্রে বিএনপি কিন্তু প্রতিনিয়ত ক্ষত বিক্ষত হচ্ছে তারা নিজেরা নিজেরা ঝগড়া করছে তাদের নিজেদের মধ্যে গ্রুপিং আছে এবং গ্রুপিংটা এত ভয়াবহ আপনি দেখুন যে চারটি বছর হয়ে গেল সংসদে তারা কিন্তু তাদের উপনেতা এখন পর্যন্ত নির্বাচিত করতে পারেনি তারা এখন পর্যন্ত দলের একজন মহাসচিব বানাতে পারেনি ভারপ্রাপ্ত মহাসচিব দিয়ে চালাতে যাচ্ছে এর অর্থ কী যে তাদের ইন্টারনালি তাদের মধ্যে ক্ষোভ আছে বিক্ষোভ আছে এবং ক্ষত বিক্ষত হচ্ছে এবং আপনি যা যখন একটা বাঘ আহত হয়ে যায় বা একটা প্রাণী আহত হয় কিন্তু একটা মানুষ যখন মৃত্যুর দ্বার প্রান্তে আহত অবস্থা হয়ে যায় সে কিন্তু অন্য কোনো মানুষের কথা চিন্তা করে না তার বিবেক শক্তি লোপ পায় আজ এই অন্তর্মুখী দ্বন্দ্বের কারণে বিএনপি কিন্তু প্রচণ্ডভাবে আহত হয়ে পড়েছে আহত হয়ে পড়ে তারা কিন্তু এখন দেশকে নিয়ে চিন্তা করার পারছে না তারা জাতি নিয়ে চিন্তা করতে পারছে না তারা আওয়ামী লীগ নিয়ে চিন্তা করতে পারছে না তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে আমার কাছে মনে হচ্ছে না কোনো সিদ্ধান্তই বাস্তবসম্মত তারা একবার তাদের কারারুদ্ধ সন্তানের মানে তাদের দেশ থেকে সন্তানের জন্য যিনি স্বেচ্ছায় দেশ ত্যাগ করে গেছেন তারেক জিয়া সাহেবকে তো বাংলাদেশ আওয়ামী লীগ বিদেশে পাঠিয়ে দেয়নি কিংবা কোকো সাহেবকে কিন্তু জননেত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো নেতার রোশানলে পরে দেশ ছাড়াতে হয়নি তারা সম্পূর্ণ স্বেচ্ছায়

এটা আপনার যে অর্থটা নিয়ে না সেই মানুষ মনে করে বিক্ষোভ মানে হরতাল সঙ্গে দেখেন আমি পার্লামেন্টে একটা বক্তব্য রেখেছিলাম আমি আমি সেদিন বলেছিলাম কি একটু আপনি মুখে বলেন বলছিলাম ক্ষমতায় যাওয়ার জন্য স্বাধীনতা বিরোধীর সঙ্গে হাত পেলাতে হয় ক্ষমতার দারুণ মোহ দারুণ নেশা এখন বিবেক বলে কিছু নেই আঠারো বছর ধরে যে শিশুকে পালন করে বড় করা হচ্ছে তারাই আজ রক্ত কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে যারা স্বাধীনতার অস্ত্র স্বীকার করনি তাদের সঙ্গে আমাদের সামাজিক বন্ধন হতে পারে না ওদের বয়কট করুন আজকে রনি সাহেব বলতেছেন 플্যাগ উড়ে বিএনপি অনেক কথা বললেন মনে হচ্ছে যেন উনি চাচ্ছেন বিএনপি শক্ত তাজা বাঘ হয়ে যাক আর সেই বাঘের দাপটে আওয়ামী লীগ মরে যাক এরকম একটা প্রত্যাশা মনে হচ্ছে ওনার মনে ভিতরে আল্লাহ না সে মনে প্রত্যাশা পূরণ করুক ভালো লাগে এটা আমি সেটা বিএনপি খারাপ বিএনপি মরে যাচ্ছে বিএনপি হতাশ আপনার খুশি হওয়ার কথা আপনার অসন্তুষ্ট কথা নয় কিন্তু আপনি যেভাবে নিয়ে বলছেন শোনেন নাইনটি তে বলেছিলাম বিএনপি কে বয়ক এই জামাতকে বয়কট করেন নাইনটি সিক্সে আপনার আসছিলেন কিভাবে তার সঙ্গে করে আসছিলেন সে কথা ভুলে গেলেন কেন সে সম্পর্ক করেছিলেন সে সম্পর্কটা করেছেন বলে তো আজকে আঠারো বছরের যে শিশুটাকে আমরা সেদিন দমন করতে পারতাম সেদিন যত সহজে আমরা তাদেরকে করতে পারতাম আজকে তো পারতাম না আজকে জামাতের সঙ্গে আমাদের সম্পর্ক নাই

বাংলাদেশের মানুষ পাকিস্তান আন্দোলন করেছিল লেগে পাকিস্তান করেছিল এখানে রেফারেন্ডাম রক্ত গঙ্গা বয়ে গেছে সেই পাকিস্তানকে আমাদের ছেড়ে আসতে হয়েছে পশ্চিম পাকিস্তান অত্যাচারের কারণে এবং জামাতি তারা চায় চায়নি আজকে এই বাংলাদেশে আবার অত্যাচারিত হই আবার আপনারা এইভাবে বুটের তলায় জনগণকে নিয়ে আসবেন এটা তো হয় না আজকে আপনি দেখেন আপনি ফুটেজে দেখেন রিজবির মতো একটি আহত ছেলে যদি নেতা করে বলে পুলিশের সিপায় তার গায়ে থাপ্পর মেরেছে আপনি কি করেছেন দেখেন এই সরকার নয় শেখ আলোচনা আমরা ছিলাম যে দুই হাজার থেকে কি জামাতকে ছাড়ার সুযোগ কিন্তু তৈরি হয়েছিল গণজাগরণ মঞ্চ থেকে তরুণটাকে কিন্তু আহ্বান করেছি না এখন প্রশ্নটা হয়েছে এখানে দেখেন আমি এই এই প্রজন্মে কিন্তু চত্বরে আমি প্রথম গিয়েছি প্রথম দিন গিয়েছি আমাদের অনেক বন্ধু আমরাgeqslant কিন্তু যখন তারা ডিরেল হয়ে যাচ্ছে তারা সরে যাচ্ছে সেের মতো থাকতে পারি না আজকে আপনি যেটা বলেছেন থাকতে না পারার নাম তো জামাতের সঙ্গে বিএনপি জোট না আপনি বারবার সরে যাচ্ছেন কথা দেখি না আমি জামাতের সঙ্গে জোটবদ্ধ হতে চাই না জোটবদ্ধ হয়েছে কিন্তু আজকে এই সরকার দেখেন এত দিন কথা বলছে সংসদে আছে সংসদ পার্লামেন্ট গেল জামাতকে নিষিদ্ধ করতে হলে এক্সিকিউটিভ অর্ডার হবে না জামাতকে নিষিদ্ধ করতে হলে হাইকোর্টে অর্ডার দিতে হবে কিভাবে হবে এটা সংসদে এটা বিল আনবেন ভেরি সিম্পল ভেরি ভেরি ক্লিয়ার সরকার দল বিল আনবে তারা বিল আলোচনা করবে বিল পাশ করার ক্ষমতাদের আছে এবং এখানে দেখেন আর কত ন্যাচারাল হইতো এই সংসদে জামাত প্রতিনিধিত্ব করে এই সংসদে বিএনপি প্রতিনিধিত্ব করে যদি তারা সংসদে আলোচনা করতে বিল নিয়ে আসতেন সেই বিলে যদি তারা প্রতিবাদ করতে পারত তারা বলতে পারতো আজকে আপনি বন্দুকটা হাইকোর্টে ঘাড়ে দিয়েছেন এবং দেখেন হাইকোর্ট প্রতি সময় সময় ইতিহাসে হাইকোর্ট কিন্তু সবসময় ক্ষমতাসীনদের সঙ্গে ছিল দেখেন বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু এই হাইকোর্ট অবৈধভাবে খন্দকার মুস্তাকে শপথ গ্রহণ করা হয়েছে কই কিন্তু হাইকোর্ট প্রতিবাদ করা নাই এবং তার রায় নিয়ে জামায়াত ইসলামী যে আন্দোলন করছে যে কর্মকাণ্ড করছে এর মধ্যে আমি একটা প্রচণ্ড অশনীয় সংকেত দেখতে পাচ্ছি তারা গত বিয়াল্লিশ বছরে যে অর্থ বৃত্ত প্রভাব এবং প্রতিপত্তির অর্জন করেছে তার সর্বশক্তি নিয়োগ দিয়ে তারা কিন্তু এখন মাঠে নেমেছে এবং যেটা ভয় পাচ্ছি কি আপনি জানেন তাদের হাজার হাজার প্রশিক্ষিত কর্মী আছে যেটা আপনার এবং আমার মতো একজন সুস্থ লোকের রাস্তায় ফেলে রক কাটতে তাদের সময় লাগবে তিরিশ সেকেন্ড এবং দশজন পুলিশ অফিসার পাঁচজন এমপি যদি তারা রক কেটে দেয় মুহূর্তের ভিতরে দেশে যেটা বিরাট প্যানিক সৃষ্টি হয়ে যাবে ক্যান্টিমাজিন এটা তাদের জন্য আমি আপনার এখানে টক শোতে আসছি একা সম্পূর্ণ একা আই হ্যাভ নো বডি তা আমার মতো একটা লোকের আপনার যদি ফেলে দেওয়া তাদের জন্য কোনো ব্যাপার না তো এইরকম একটা যে দানব মহাদানব তার সঙ্গে যে আচরণটা করা দরকার তাকে যেভাবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দমন করবেন সে দমন করার জন্য যে ধরনের স্ট্যামিনা দরকার যে ফোর্স দরকার যে শক্তি দরকার সেটা আমি মনে করি যে এখনো প্রয়োগ করা হয়নি এবং এটা প্রয়োগ করার জন্য আমি মনে করি যে সরকারের সর্বোচ্চ চেষ্টা করা উচিত আদারওয়াইজ না কার সরকার কেন ব্যবহার করছেন না এই যে ঘাটা বড় করতেছেন পরিষদ কথা বলি আপনার শেষ করতে বলি জামাতকে ব্যান করার জন্য আজকে আপনারা যে সময়টা কালক্ষেপণ করতেছেন এই কালক্ষেপণে সবচেয়ে বড় ডেঞ্জারাস হয়ে গেছে আজকে দুইটা দলকে লাগিয়ে দিচ্ছে আজকে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনাদের সরকারে অনেক ফারাক হয়ে গেছে আজকে সেই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু দুইটা শক্তিকে লাগিয়ে দিচ্ছে তৃতীয় শক্তি উদ্ভবের জন্য আমি সাবধান হতে বলবো সরকারি দলকে সাবধান হতে বলবো বিরোধী দলকে এই সংঘাতে কিন্তু ক্ষতি আপনার দুজনেরই ওয়ান এলিমেন্ট ক্ষতি আপনার দুজনে হয়েছিল আবারও ক্ষতি আপনার দুজনে হবে ক্ষতি আপনার হবে ক্ষতি আমার হবে তৃতীয় পক্ষকে শক্তিশালী করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে একটা পরিকল্পিত পরিকল্পনা এগিয়ে আসতেছে জি দুজনকে ধন্যবাদ আসবার জন্য এই বিষয়ে কথা বলার জন্য প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আওয়াজ ডেমোক্রেসি অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় সকাল 8টা 10 মিনিটে অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে ইমেল করুন আওয়াজ ডেমোক্রেসি@rtvbd.tv তে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন নিরাপদে থাকুন